তুই একা থাকবি তাহলে? একা কেন থাকবি, আমি থাকবো পারোর সাথে। ওরে থ্যাংক ইউ যদি বলতেই হয় তাহলে পারো কে বল, ও রক্ত দিলে বলেই কিন্তু তুই এই যাত্রায় বেঁচে গেলি। থ্যাংক ইউ বল। আরে বাবা, আচ্ছা আমি তো তোমাকে দিদি বলে ডাকি, আর তুমি আমার বোন বলে ডাকো। আজ তোমার ভোলে বাবা চাইলেন বলেই না আমরা সত্যি সত্যি রক্তের সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলাম। তাই আজ থেকে আমরা অফিসিয়ালি দিদি আর বোন হয়ে গেলাম, কি তাই তো? কি হলো পার্বতী দিদি, আমি ঠিক বলেছি তো? যাক বাবা, পার্বতী শেষমেশ বিপদটা কাটিয়ে উঠেছে। হ্যাঁ, আমরা ভয় পেয়ে গেছিলাম। দূর দূর, এই মেয়ে জমের অরুচি। তো এখন বাড়িতে গিয়ে চট করে রেডি হয়ে নে, তোদের তো আবার ধুলোপা করতে যেতে হবে এখন। হ্যাঁ, বাড়িতে সবকিছু রেডি আছে, তোরা যত তাড়াতাড়ি পারিস চলে আয় বাড়িতে। আমরা যাবো না মা। যাবি না মানে? এটা বিয়ের একটা নিয়ম, যাবি না কেন? পার্বতী দিদি ভালো হোক তারপরে যাব, কিন্তু ও তো এখন বেটার আছে। বেটার হলো ও তো সুস্থ নয়, আর পুরোপুরি সুস্থ হয়ে যাক তারপরেই আমি এখান থেকে যাব। এরকম আবার হয় নাকি? কেন হয় না মামুনি, এটা তো জাস্ট একটা নিয়মই। আজ না হোক দুদিন বাদে গেলে কি খুব ক্ষতি হয়ে যাবে? কি ক্ষতি হবে, কতটা ক্ষতি হবে সেটা যদি বুঝতিস তাহলে তো বলতিসই না কথাটা, তাই না? বিয়ের অনুষ্ঠানে হাজার রকম নিয়ম থাকে, সেগুলো মানতে হয়। এবার কতটা মানবি সেটা তো তোর উপর নির্ভর করছে নিশ্চয়ই। তুমি রাগ করছো কেন? আমি কি বলেছি আমি যাব না? যাব তো। দেখো এটা তো একটা স্ত্রী আছে, আর মানে আনন্দের মুহূর্ত, সেখানে পরিবারের একজনের শরীর যদি খারাপ হয় আমরা কি ভালোভাবে এনজয় করতে পারবো, তুমি বলো। একদম ঠিক কথা, এক্ষেত্রে পারোর যুক্তিটা একদম সঠিক। শোনো না বলছি মা, এই ধুলোপায়ের অনুষ্ঠানটা দুদিন বাদে করলে হয় না? আমার কোনো অসুবিধে নেই, তোরা এদিকটা একটু সামলে নে, তারপরে না হয় একদিন সবাই মিলে আনন্দ করা যাবে। হ্যাঁ বেশ তো, এই ধুলোপায়ের নিয়ম তো তোমাদের বাড়ির, তোমরা কবে করবে সেটা নিজেদের মধ্যে ঠিক করে নিও। এর মধ্যে আমাদের কিছু বলার থাকতে পারে। হ্যাঁ ওই কথাই থাক, তাহলে পরে একদিন অনুষ্ঠানটা করা যাবে। আমরা এবার আসি কেমন? হ্যাঁ গো চলো। হ্যাঁ চলো আসি। আসছি তাহলে। পার্বতীর কাছে বাড়ির কেউ একজন থাকা দরকার, কিন্তু আজকে তো অফিসে যেতেই হবে। বলছি আমারও অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মানে আমাকেও যেতেই হবে। তোমরা সবাই তাহলে চলে যাও, আমি পার্বতী দিদির কাছে থাকবো। না তুই থাকবি না। কেন? আরে তুই তো এখনই রক্ত দিলি বাবা, এতটা তোর পক্ষে মানে তোরও তো রেস্ট নেওয়াটা খুব দরকার। না না মামুনি, আমি একদম ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। ওরকম মনে হয়, কিন্তু ব্লাড লস তো তোমারও কম হয়নি, উইকনেস তো থাকবেই। আমরা তো কেউ বোঝাতে পারছি না ছোটদা, দেখো চেষ্টা করে তুমি পারো কিনা। আচ্ছা তোমরা শোনো, আমি সত্যি ভালো আছি, আমি সামলে নিতে পারবো, বিশ্বাস করো। তুই একা থাকবি তাহলে? একা কেন থাকবি, আমি থাকবো পারোর সাথে। তুমি আশেপাশে থাকলে আজ রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।